সবার বিয়ে করে না সবাই ভালোবাসা যাবে না যে আমার মন দিয়ে ভালোবাসবে রন্ধের মতন বিশ্বাস করবে সেরকম মানুষ আমিও চাই আমিও তার রন্ধের মতন ভালোবাসবো মন থেকে ভালোবাসবো তার সাথে আচ্ছা আচ্ছা তা আপনার সাথে কিভাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম আলাইকুম আচ্ছা আপু আপনার নাম কি

পিঠা রান্না করতে পিঠা বানাইতে পারি আর আবার পোলো রান্না করতে পারি গরুর মাংস রান্না করতে স্বামীকে তো একেবারে স্বামী কিনে এনে দিলে রান্না বান্না করে খায় তো একেবারে বলাই বলবেন স্বামীকে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে সুখ ছিল কখন জীবনে জীবনে সুখ নাই ভাই সুখ চাই যেন একটা এমন একজন মানুষ পাই আমার স্বামী যেন সারাটা জীবন সে আমারে ভালোবাসা সুখ দিতে পারে আপনারা গান টান গাইতে পারেন

সবার সুন্দর বিয়ে করান যাবে না সবাই ভালোবাসা যাবে না যে আমার মন দিয়ে ভালোবাসবো অন্ধের মতন বিশ্বাস করবে সের মানুষ আমিও চাই আমিও তার অন্ধের মতন ভালোবাসবো মন থেকে মন করলে ভালোবাসবো তার সাথে আচ্ছা আচ্ছা তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এই যে আমার নাম্বার আছে ফোন নাম্বার ঠিকানা কোথায় আপনার আমার ঠিকানা মানিকগঞ্জ মানিকগঞ্জে থাকেন তো মোবাইল নাম্বারটা দেখে বলতে পারবেন না ভাই আপনি বলে দেন তা আমার কাছে দেন আমি বলে দিচ্ছি আচ্ছা বলে দেন আপনি হ্যালো বিহার শুনতেই পারলেন এক অসহায় সুন্দরী মেয়ের জীবনের গল্প তার আসলে ইচ্ছা একটা বিয়ে করে সংসার করা মনের মতো মানুষ কেউ যদি তার মনের মতো হয় সেও তার মনের মতো হবে এমতো অবস্থায় কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি টু সেভেন ফাইভ ওয়ান থ্রি সিক্স নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি টু সেভেন ফাইভ ওয়ান থ্রি সিক্স নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা খোলা থাকে নাম্বারটা খোলা থাকে তো রাত পর নাম্বারটা খোলা রাখবেন আর কেউ ফোন দিলেই সত্যি কথা বলবেন কাকু ভালো থাকেন আসসালামু আলাইকুম